নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2023 সালের ইতিহাসের ফার্স্ট সেমিস্টারে 2023 সালে কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, তো দেখো 2023 সালে যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে মানে পরীক্ষা দেবে, মানে 2022 সালে যারা ভর্তি হয়েছে, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাশ করে, এবং 2023 সালে যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবে, তো দেখো ইতিহাসের ফার্স্ট সেমিস্টারে কোন প্রশ্নগুলো তারা পড়বে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে আমাদের নম্বর বিভাজন সম্পর্কে একটু জানা উচিত। তো দেখো তোমাদের এসএকিউব থাকবে, এক নম্বরে টোটাল 15 খানা, 15×15, ঠিক আছে, এখানে 15 নম্বর থাকবে, এবং তোমাদের 4 খানা তোমাদের 5 নম্বরে প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ 5 মার্কস করে থাকবে প্রত্যেকটা প্রশ্নে, 4 খানা প্রশ্ন লিখতে হবে, 4×5 = 20 থাকবে, এবং 10 নম্বরে টোটাল 3 খানা বড় প্রশ্ন লিখতে হবে, 3×10 = 30, অর্থাৎ 15×20 = 30 যোগ করলে কত হবে 65, তোমাদের লিখিত পরীক্ষা হবে 65-এ 65 নম্বর এবং 35 নম্বর টোটাল যোগ করলে তোমাদের টোটাল পরীক্ষায় থাকবে 100 নম্বর, তার ভিতরে 65 নম্বরের পরীক্ষা তোমাদের হবে, যেখানে তোমাদের এসএকিউব এক নম্বরে টোটাল 15 খানা লিখতে হবে, 15×15, এবং 4 খানা তোমাদের 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে, 4×5 = 20, এবং 10 নম্বরের 3 খানা বড় প্রশ্ন লিখতে হবে, 3×10 = 30। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো 2023 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি ইতিহাসে কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তো দেখো আমি 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আমি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সিলেক্ট করেছি। আমি বলতে পারি এখান থেকে তোমরা 100% কমন পাবে 2023 সালে যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে জেনারেলে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী সিলেক্ট করছি, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো স্টার মেরে দিয়েছি। 2 নম্বরের প্রশ্ন কী বলেছে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে লেখো, এই সভ্যতার পতনের কারণ লেখো। তো দেখো দুটো প্রশ্ন আছে এখান থেকে, কিন্তু এটা 10 নম্বরেও দিতে পারে, এমন না যে 5 নম্বরে আসবে এমন কোনো ব্যাপার না, এটা কিন্তু 10 নম্বরে এখান থেকে আসতে পারে, 10 নম্বরের প্রশ্ন 5 নম্বরে আসতে পারে, আবার 5 নম্বরের প্রশ্ন 10 নম্বরেও আসতে পারে। আজকে তোমাদের আমি 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, এরপরে তোমাদের আমি 10 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। 3 নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করছে, ঋগ্বৈদিক যুগের ধর্ম সম্পর্কে টিকা লেখো, অথবা বৈদিক যুগের ধর্ম সম্পর্কে টিকা লেখো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। 4 নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করেছি, গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী কী ছিল, গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী কী ছিল। তো দেখো আমি যে সমস্ত প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো 5 নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করেছি, সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো, 6 নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছি, অশোক কেন কলিঙ্গ আক্রমণ করেছিল, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষার সময় কোশ্চেনটা এরকমও দেয় যে কলিঙ্গ যুদ্ধের গুরুত্ব লেখো, ঠিক আছে, বা কলিঙ্গ যুদ্ধের ফলাফল লেখো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 নম্বরের প্রশ্ন, গান্ধার শিল্প বিষয় সংক্ষেপে লেখো। 8 নম্বরের প্রশ্ন, শক শাসক রুদ্র দমনের উপর টিকা লেখো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, শক শাসক রুদ্র দমনের উপর টিকা লেখো। 9 নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করছে, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে মুদ্রা ও লিপির গুরুত্ব লেখো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে মুদ্রা ও লিপির গুরুত্ব লেখো। 10 নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করছি, মেহেরগড় সংস্কৃতির উপর টিকা লেখো, মেহেরগড় সংস্কৃতির উপর টিকা লেখো। 11 নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করছি, কুষাণ স্থাপত্য ভাস্কর্যের উপর টিকা লেখো, কুষাণ স্থাপত্য ভাস্কর্যের উপর টিকা লেখো। 12 নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করছি, কলিঙ্গ যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব লেখো, কলিঙ্গ যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব লেখো, ঠিক আছে। তো দেখো আজকে আমি তোমাদের আমি 4×20 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেখান থেকে আসবে এই প্রশ্নগুলো কিন্তু 10 নম্বরেও আসতে পারে, সেটা তোমরা ভালো করে জেনে নাও। তো দেখো 13 নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করছি, হরপ্পা সংস্কৃতির ধর্ম সম্পর্কে টিকা লেখো। 14 নম্বরের প্রশ্ন সিলেক্ট করছি, গান্ধার শিল্পের মূল বৈশিষ্ট্য লেখো। 15 নম্বরের প্রশ্ন সিলেক্ট করছি, মগধের উত্থানের কারণ লেখো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে কোশ্চেন ঘুরাতে পারে যে মগধের উত্থানের সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই, এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। 16 নম্বরের প্রশ্ন সিলেক্ট করছি, ষোড়শ মহাজন পথ সম্পর্কে টিকা লেখো, ঠিক আছে, কাশী কৌশল কুরু কম্বজ অবন্তী অঙ্গ অশমুখ তোমরা তো জানো ষোড়শ মহাজন পথ সম্পর্কে, এর ভিতর থেকে মগধটা সব থেকে বেশি শক্তিশালী ছিল, তাই তো। 17 নম্বরের প্রশ্ন সিলেক্ট করছি, ঋগ্বৈদিক যুগের সামাজিক জীবন সম্পর্কে লেখো, ঋগ্বৈদিক যুগের সামাজিক জীবন সম্পর্কে লেখো। 18 নম্বরের প্রশ্ন সিলেক্ট করছি, নব্য ও মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, নব্যপ্রস্তর যুগ ও মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে, যে কোনো একটা আসার চান্স খুবই বেশি। 19 নম্বরের প্রশ্ন সিলেক্ট করছি, প্রাচীন ও মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখো, প্রাচীন ও মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখো। 20 নম্বরের প্রশ্ন সিলেক্ট করছি, বৈদিক যুগ
সভা ও সমিতির উপর টিকা লেখো। বৈদিক যুগে সভা ও সমিতির উপর টিকা লেখো। 21 নম্বরের প্রশ্ন সিলেক্ট করছি অষ্টাঙ্গিক মার্কি। 22 নম্বরের প্রশ্ন সিলেক্ট করছি অর্থশাস্ত্র সম্পর্কে টিকা লেখো। তো দেখো এই যে প্রশ্নগুলো সিলেক্ট করছি এইগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে। আমি এর পরের দিন মানে খুব শীঘ্রই 10 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো 100% তোমাদের পরীক্ষায় আসবে 2023 সালে। তারপরে তোমাদের আমি এসএ কিউব নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।